আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠা অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার উনচল্লিশ নং পৃষ্ঠায় লেখা আছে কি একটি দশমিক ভগ্নাংশে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ তোমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে কিছু তার বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারো তা আমি এই ভিডিওতে আলোচনা করব দেখো এরপরে তোমাদের উনচল্লিশ নং পৃষ্ঠায় এক দশমিক দুই এর বর্গমূল নির্ণয় করা বলছে অর্থাৎ এখানে একটা দশমিক চিহ্ন দেওয়া আছে তার মানে দশমিক ভগ্নাংশকে তুমি বর্গমূল্যে কিভাবে নির্ণয় করো সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে তাহলে এরপরে বলা আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুটোবার তিরিশ এর দশমিক বের করো এবং পাঁচ দ্বারা ভাগ করো তুমি যে ফলাফলটা পাবা তা হচ্ছে রুটো এক দশমিক দুই এর মানের সমান এরপরে তোমাদের একক কাজ দেওয়া আছে তিনটি এই তিনটি আলোচনা করবো এখানে তাহলে প্রথমে আমরা কিভাবে তুমি দশমিক ভগ্নাংশগুলোকে বর্গমূলে রূপান্তরিত করতে পারো তা আমি একটু এখানে আলোচনা করি তাহলে এখানে প্রথম উদাহরণের সমাধানে চলে যাবো এখানে তাহলে এক দশমিক দুই মনে রাখতে হবে এই দশমিককে সর্বপ্রথমে তুমি কি করবা যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে এখানে একটা বর্গমূল দিবে এক দশমিক দুই এখন এই দশমিকটা উঠাই তোমার পূর্ণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ হর ও লব আকারে যাকে আমরা বলি তাহলে আমরা এখানে যদি এক এখানে বারো আর এখানে হয় কথা তো দশ এইটা হচ্ছে তোমার দশমিক সংখ্যাটাকে আমি কি উঠে ফেললাম এখন এইটা তোমরা একটু ভুলে যেতে পারো তাহলে মনে রাখবে যে এক দশমিক দুই আমরা জানি এইরকম যে একটি সংখ্যা রেখা থাকে এই সংখ্যা রেখার ধরো আমি এখানে জিরো ধরলাম এখানে ওয়ান এখানে টু এবং এখানে থ্রি ফোর আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে দেখো তো সংখ্যা রেখার এই মাইনাস থ্রির চেয়ে বড় মাইনাস টু মাইনাস টু এর চেয়ে বড় মাইনাস ওয়ান এর চেয়ে বড় শূন্য শূন্যের চেয়ে বড় এক একের চেয়ে কত দুই এর চেয়ে বড় তিন তিনের চেয়ে বড় চার তার মানে এদিক থেকে সংখ্যাগুলো কি হয় বলতো বড় হয় তাহলে এদিকে কি বলতো সংখ্যা বড় হয় আর এদিক থেকে যদি চারের চেয়ে ছোট তিন তিনের চেয়ে দুই দুইয়ের চেয়ে এক তার মানে এদিকে যে সংখ্যাগুলো আসে এই সংখ্যাগুলো কি বলতো ছোট তাহলে আমরা জানি ভাগ করলে সবসময় সংখ্যাগুলো ছোট হয়ে আসে তাহলে এই যে দশমিক আছে এই দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশ প্রকাশ করতে চাও তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে তুমি এখানে লিখে ফেলবে তাহলে এখানে আছে বারো বারো আর এই দশমিক মানি আমি যদি এখান থেকে এই দশমিক সমান সমান এক মনে করবো তোমরা তাহলে এখানে লিখলাম আমি হরে এক এবং দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো হরে শূন্য বসাবা তাহলে এখানে দশমিকের পর একটা ঘর আছে তার মানে একটা দশ আর তুমি বারোকে যদি তুমি দশ দ্বারা ভাগ করো তাহলে এই মানটাই আসে তোমরা করে নিতে পারো তাহলে দেখো আমরা কি করলাম এই দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশ আকারে হর ও লব আকারে প্রকাশ করে ফেললাম এখন আমরা জানি এই যে রুট বারো এবং এখানে কি রুট দশ এই অর্থাৎ প্রতিটা হর ও লবকে আলাদা আলাদা ভাবে আমরা বর্গমূল চিহ্ন দিতে পারি তাহলে এখন এই বারো বানাও তুমি তুমি বারো কিভাবে বানাতে পারো তুমি যদি এখানে গুণ করো তিন দুই গুণ দুই দুই দ্বিগুণি চার তিন চারা বারো আমার হয়ে গেছে না বারো বানানো দেখো দুই দ্বিগুণি চার তিন চারা বারো এখন দশ বানাও তুমি কিভাবে দশ বানাতে পারো দুই গুণ পাঁচ পাঁচ দ্বিগুণি দশ অর্থাৎ মৌলিক সংখ্যা আমরা সবগুলো রূপান্তরিত করে নিলাম তাহলে এখন এখানে রুট দুইয়ের কয়টা সংখ্যার উপরে দুই দুই তিন আর এখানে আছে দুই এবং পাঁচ তাহলে এই দুই এবং এই দুই কাটা তাহলে উপরে থাকে কি বলতো রুট টু এবং রুট থ্রি আর নিচে থাকে হচ্ছে রুট ফাইভ এখন এই জায়গাতে একটি বিষয় লক্ষ্য করো আমি একটা তোমাদেরকে সূত্রে লিখে দিই দেখো আমরা জানি ভগ্নংশের প্রধান বৈশিষ্ট্য কি থাকে এইভাবে যদি আমরা লিখি রুট ওভার যদি এবি হয় তাহলে এই এবি কে কি লেখা যায় বলতো রুট এ রুট বি তাহলে একটা জিনিস ফলো করো এখানে রুট এ এই উপাদানটা কিন্তু ভিন্ন এবং এই বি এই উপাদানটা অর্থাৎ এই সংখ্যা দুইটা কি রুটোভার বা বর্গমূলের চিহ্নের ভিতরে ভিন্ন কিন্তু এই দুইটাকে গুণ করলে কি হয় এবি আর এই এবি সম্পূর্ণ সংখ্যা কি বর্গমূল চিহ্ন দেওয়া যায় তার মানে বর্গমূলের ভিতরে এই যে ভিতরে এখানে যদি থাকে আর এখানে যদি তিন থাকে তাহলে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা যোগ করলে সম্পূর্ণ বর্গমূলে দিতে পারি তাহলে তিন গুণ দুই তিন দিগুণই ছয় তাহলে সম্পূর্ণ বর্গমূলের ভিতরে আমরা এই সংখ্যাটা লিখতে পারি কারণ এই যে বৈশিষ্ট্য অনুসারে আমরা এটা পাই তাহলে এখানেও রুটোবার দুই এখানে কি বলতো রুটোবার থ্রি তাহলে আমরা কি লিখবো দুই আর গুণ তিন তিন কখনো বর্গমূল চিহ্ন রাখা যাবে না হরে কখনোই বর্গমূল চিহ্ন রাখা যাবে না তাহলে আমরা এই যে দেখো এখানে বলা আছে পাঁচ তাহলে এখানে লিখলাম আমি পাঁচ তাহলে এই বর্গমূল চিহ্নটা আমি কিভাবে তুলে দিব তাই না এই যে সংখ্যাটা হরে থাকবে যার উপরে বর্গমূল থাকবে রকম আরো একটা সংখ্যা আমি এখানে গুণ করব। তাহলে এই যে দেখো দুইটা পাস হয়ে গেল না তাহলে এখানে এই আর বর্গমূল কাটা যাবে তোমার সুতরাং তাহলে এখানে কি হয় হয় তো তাহলে বর্গমূল চিহ্নটা কি উঠে যায় না অর্থাৎ যে সংখ্যার উপরে তোমার বর্গমূল চিহ্ন থাকবে ওই সংখ্যাটাই তোমরা আরেকবার হরে লিখবা। আর হরে যে সংখ্যাটা তুমি গুণ করবা ঠিক সেই সংখ্যাটা তুমি লবেও লিখতে হবে কারণ আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে হর ও লবে যে সংখ্যা তুমি লিখবা। ওই সংখ্যাটা ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখন এখানে কি আসছে বলো তো পাঁচ দুইটা না তার এখানে লিখতে পারি রুট ওভার পাঁচ এই এরপরে আমরা এখানে লিখে যাই দেখো তাহলে এখানে দুইটা পাঁচের উপরে স্কোয়ার দিব আমরা যেহেতু দুইটা পাস আছে আর এখানে কত আছে দেখো তো এখানে আছে তোমার হচ্ছে ছয় আর এখানে আছে পাঁচ তাহলে পাঁচ কত তিরিশ তাহলে আমরা এখানে লিখবো রুট তিরিশ এই স্কোয়ার আর এটা কাটা সুতরাং প্লাস মাইনাস আমরা এখানে লিখবো রুটোবার তিরিশ আর এখানে লিখবো কত পাঁচ এই হচ্ছে তোমাদের অ্যান্সার উদাহরণের তোমরা একটু তোমাদের বইতে দেখতে পারো কিন্তু এটা পূর্ণ বর্গ ভগ্নাংশ নয় কারণ গতকালকের ভিডিওতে আমি আলোচনা করছি যখনই মনে রাখবা লোগের স্ট্রকারের ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারবো না তখন তাকে আমরা বলি পূর্ণ বর্গ নয় আর যদি প্রকাশ করতে পারো লোগের স্ট্রকারে তাহলে আমরা তাকে বলবো বর্গ ভগ্নাংশ এই উদাহরণের পরে তোমাদের বইতে এরকম একটা কথা লেখা আছে তোমরা একটু পড়ে নাও দেখো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট তিরিশ এর মান দশমিকে বের করো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ প্রক্রিয়া এর আগে দেখানো হয়েছে তারপর আমি একটু সংক্ষেপে যদি আলোচনা করি রুট ওভার তিরিশ বলছো তাই না এর মান বের করতে বলছো না তাহলে এই লিখবা দশমিক দেয় এরপর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তুমি যদি ভাগ করতে চাও মনে রাখবা যেহেতু তুমি এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট ওভার তিরিশ বের করবা সুতরাং এখানে দেখবা কাছাকাছি কোন কাছাকাছি সংখ্যাটা রয়েছে তাহলে আমরা জানি এক এর বর্গ কত বলতো এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের কত বলতো ষোলো পাঁচের এর কত বলতো পঁচিশ ছয়ের কত বলতো ছত্রিশ কাছাকাছি বড় না কিন্তু ছোট হতে পারে তাহলে পাঁচ না তাহলে এখানে পাঁচ লিখবা পাঁচ পাঁচা পঁচিশ এখন এখানে বিয়োগ করো কত হয় পাঁচ এরপরে তুমি এই সংখ্যার দ্বিগুণ এখানে লিখবা লেখা নিলাম এরপরে এখানে যেহেতু দশমিক আছে তুমি এখানে একটা দশমিক দিবে এরপরে জোড়ায় জোড়ায় ষোলো নিবা কারণ কি যেহেতু এটা বর্গ এক দ্বিতীয় তো তোমাকে এখানে বলছে দশমিকের মানগুলো বের করো দশমীকে বের করো তাহলে দশমীকে যদি সমাধান করো তাহলে এখানে এখানে নিয়ে নিবা এরপরে তুমি আবার কি করবে একটা সংখ্যা লিখবা ওই সংখ্যাটা তোমার এখানেও লিখতে হবে তাহলে তুমি যদি এখানে পাঁচ লেখো তাহলে কত হয়ে যাবে বেশি হয়ে যাবে চার যদি লেখো চার দিলাম আমি আমি তোমাদেরকে ক্যালকুলেটারে যদি একটু করাই না এখন এটা দ্বারা গুণ করো চার চারা ষোলোর ছয় হাতে আমার এক চার গুণ শূন্য তার মানে হাতে থাকে এক এক চার অক্ষে চার তাহলে এখানে হয়ে গেল কত এখন যদি তোমরা বিয়োগ করো এখানে হবে চার এখানে হবে আট আর হচ্ছে চুরাশি থাকে সুতরাং এখন আবার এখানে একজোড়া শূন্য দিয়ে এখানে একজোড়া শূন্য নিবা এবং এই সংখ্যার দ্বিগুণ লিখবা তাহলে এই সংখ্যার দ্বিগুণ কত বলতো চার দ্বিগুণ আট আর পাঁচ দ্বিগুণ দশ তাহলে হয় কত একশো আট তাহলে এইভাবে সমাধান করতে করতেই থাকবা তাহলে আমি যদি একটু ক্যালকুলেটারের আলোচনা করি যেহেতু আগের ভিডিওতে আমরা ভাগ দশমিক সংখ্যাকে ভাগ প্রক্রিয়ায় সমাধান করছি বর্গমূলের তাহলে এখানে আমি তোমাদেরকে দেখাই দেব রুট ওভার তিরিশ তাই না এর অ্যান্সার কত আসে এরকম ভাগ প্রক্রিয়ায় সমাধান করলে রুট ওভার তিরিশ এর অ্যান্সার আসছে কত তোমরা একটু দেখো তো তাহলে রুট ওভার তিরিশ এর মান আসছে কত বলো তো পাঁচ দশমিক চার সাত সাত দুই দুই পাঁচ পাঁচ এবং হচ্ছে সাত পাঁচ তাহলে আমরা ভাগ করেও কিন্তু এই যে দেখো পাঁচ চার পাইছি না এভাবে অনেক বড় হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে এভাবে তোমরা সমাধান করে নিবা এরপরে কি বলছে রুট ওভার তিরিশের মান দশমিকে বের করে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে এখন পাঁচ দ্বারা ভাগ করবা এই ভাগ ফলটাকে তোমরা ভাগ করবা কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে আমি এই ভাগ ফলটাকে পাঁচ দ্বারা ভাগ করে দিই দেখো ভাগ পাঁচ তাহলে ভাগ করে কত পাইছি এটাই একটু দেখো এই যে ভাগ ফল পাইছে এটাকে পাঁচ দ্বারা ভাগ করার পরে আমি পাইছি হচ্ছে এক দশমিক শূন্য নয় পাঁচ চার চার পাঁচ এক এক পাঁচ অনেক বড় তাই না দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসছে আচ্ছা পাঁচ দ্বারা ভাগ করে রুট এক দশমিক দুই এর মান দশমীকে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে তাহলে আমরা একটু দেখবো রুট ওবার এক দশমিক দুই এর সাথে এই মানটা মিলে কিনা তাহলে আমরা দিলাম রুটোবার এক দশমিক দুই তাহলে এর মান আসছে কথা দেখো তো ওই যে দেখো রুটোবার এক দশমিক দুই এর মানও কী আসছে এই যে দেখো আমি এখানে লিখি এক দশমিক শূন্য নয় পাঁচ চার চার পাঁচ এক এক পাঁচ তাহলে দেখো তো এই মান আর এই মান কি বলো তো একই সুতরাং তোমাকে বলছে রুটোভার তিরিশ কে দশমীকে প্রকাশ করে পাঁচ দ্বারা ভাগ করলে তুমি যে মান পাবা আর বর্গমূল এক দশমিক দুই এর মান একই সুতরাং আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এরপরে আমরা আলোচনা করব তোমাদের একক কাজ গুলো এই সংখ্যাগুলোকে কি বর্গমূলে আমরা সমাধান করবো দেখো তোমাদের একক কাজে বলা আছে উপরের পদ্ধতিতে অর্থাৎ এই যে দশমিক সংখ্যার বর্গমূল এইটা হচ্ছে উপরের পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই যে তিনটি তোমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া আছে দশমিক সংখ্যা এই দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো অর্থাৎ এইগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে তোমাদের এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও এরপর তুমি দশমিক তুমি ক্যালকুলেটারেও করবা এবং তুমি নিজে করবা এরপর তোমার মতামত ওখানে ব্যক্ত করবা তাহলে আমরা চলে যাই প্রথম অংশে প্রথম অঙ্কটা কি বলতো এটাকে যদি বর্গমূলে প্রকাশ করতে চাও তুমি শূন্য দশমিক দুই পাঁচ এটাকে বলছে বর্গমূলে রূপান্তর করতে তাহলে তুমি কি করবে আগে এরকম চিহ্নটা থাকবে এই দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশে নিয়ে যাবা তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো এখানে লিখে যাবা শূন্য দুই এখানে আর দশমিক ভ্যালু তাহলে এই দশমিক দশমিকের সামনের এক পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা কি করব। হরে শূন্য দিব তাহলে হয়ে গেল আমার তাহলে এই যে বর্গমূল চিহ্নটা কার উপরে আছে বলতো লবের উপরেও এবং হরের উপরেও আছে তাহলে আমাদের হয়ে গেল এই যে দেখো বর্গমূল কি পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ হয় এটাকে ভাঙাই নিলাম এখন আমি একশো কে যদি ভাঙাই তাহলে কত হয় দেখো তো দুই গুণ দুই দুই দুগুণি চার চার পাঁচা কুড়ি পাঁচ কুড়ি কত তো একশো তাহলে আমি মৌলিক সংখ্যা রূপান্তর করে ফেললাম তাহলে এখন আমি এখানে এই সম্পূর্ণ পাঁচের উপরেও আছে দুটা পাঁচের উপরেই বর্গমূল চিহ্ন আছে তার মানে আলাদা আলাদা করে লিখে ফেলি আমি পাঁচ এরপরে এখানে সবগুলোর উপরে আছে তাহলে রুট টু ইন্টু রুট টু এখন এখানে লিখি আমি পাশ দুইটি পাশের উপরে বর্গমূল চিহ্ন আছে তার মানে আমি এখানে স্কোয়ার দিব দুইটি টু এর উপরে বর্গমূল চিহ্ন আছে সুতরাং এখানে দুই টু রুট স্কোয়ার দিবো এরপরে এখানে দুইটি পাশের উপরে বর্গমূল চিহ্ন আছে তার মানে এখানে দিব রুট ফাইভ স্কোয়ার তাহলে এখন দেখো এখানে টু আর এই পাশ কাটা এখানে এইটা আর এটা কাটা দিতে পারি আমরা এটা এটা কাটা দিতে পারি তাহলে উপরে থাকে কত বলো তো এখানে প্লাস মাইনাস যেহেতু আমরা জানি একটি পূর্ণ সংখ্যার বর্গ মূল থাকে দুইটি তাহলে এখান থেকে পাঁচ এবং এখানে থাকে কত বলত দুই আর এখান থেকে পাঁচ তাহলে পাঁচ দুগুণে কত দশ তাই না এটাকে আরো এক লাইন যদি আমি বাড়াই লিখতে চাই তাহলে দেখো এক এখানে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুনি দশ তাহলে আমাদের অ্যান্সার আসবে কত এক বাই দুই এটা হচ্ছে তোমাদের এক নং একক কাজের উত্তর অর্থাৎ প্লাস মাইনাস এক বাই দুই এখন তুমি তোমার ক্যালকুলেটর অর্থাৎ ডিজিটাল ডিভাইসে যদি দেখো তাহলে রুটোবার কত দেওয়া আছে এখানে শূন্য দশমিক শূন্য দশমিক দুই পাঁচ তোমার ডিজিটাল ডিভাইসে কি আসে দেখো তো এই যে দেখো কত আসছে জিরো দশমিক পাঁচ জিরো দশমিক পাঁচ মানে কি এককে যদি তুমি দুই ভাগ করো তাহলে আমরা এটার মান পাই কত জিরো পয়েন্ট ফাইভ সুতরাং আমাদের ডিজিটাল ডিভাইস এবং আমাদের দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশ প্রকাশ করে বর্গমূল চিহ্ন ব্যবহার করে আমরা এই মানটি পেয়ে থাকি এরপর আমরা দ্বিতীয় নাম প্রশ্নের সমাধানে চলে যাব। এখানে বলা আছে কত শূন্য দশমিক শূন্য 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 এক যেহেতু এই দশমিক ভগ্নাংশকে বলছে তোমাকে বর্গমূল করতে তাই তুমি এখানে একটা বর্গমূল চিহ্ন দিবে এখন দেখো এখানে এই দশমিক ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশ যদি রূপান্তর করতে চাই এই দশমিক মানি এক হরে দশমিকের পর এক দুই তিন চার চারটা সংখ্যা আছে তার মানে চারটা শূন্য দিব হরে এরপর এখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো লিখে ফেলবো কয়টা আছে এক দুই তিন চার চারটা শূন্য এক আর আমরা জানি কোন সংখ্যার আগে যদি শূন্য থাকে এই শূন্যের কোনো মূল্য থাকে না পূর্ণ সংখ্যার আগে তাহলে আমরা এখানে কত লিখবো পরে এক লিখবো আর নিচে লিখবো এক হাজার তাহলে এখন এটাকে আমরা আলাদা আলাদা করি এক হাজার এখানে এক হাজার হয়ে গেছে না এক হাজার নয় দশ হাজার সুতরাং এখন একের বর্গমূল কত একই আমরা এখানে লিখি দেবো একের বর্গমূল এক এখন এই দশ হাজারকে তুমি কিভাবে ভাঙাতো পারবা একশো গুণ একশো আর একশো কে কিভাবে পারবা আমি যদি আলাদা আলাদা করে নি দেখো একশো একশো কত হয় এখানে আর চারটা শূন্য আর চারটা শূন্য আছে আর একক্ষে একক্ষে এক আমি ভাঙাই নিব আস ছোট ছোট করে নি দেখো যাতে বুঝতে তোমাদের কঠিন না হয় উপরে এক কারণ এই রুটোবার এক এর মান হচ্ছে এক তাহলে এই যে একশো এই একশো এর কি কি ভাঙানো যায় দেখো দুই গুণ দুই যদি চার চার পাঁচাক কত কুড়ি আর পাঁচ কুড়ি একশো তাহলে এই হচ্ছে তোমার একশো ভাঙালাম এরপরে আবার এই একশোকে ভাঙাবো আবার এই সংখ্যাগুলোই তাহলে আবার কি দুই গুণ দুই পাঁচ গুণ পাঁচ তাই না এর মালগুলো আমরা পেয়ে থাকি তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলবো এখন সবগুলো সংখ্যাকে এক দুই এর উপর এক দুই তিন চার চারটা দুই এর উপর কি রুট ওভার আছে তাহলে আমি এখানে লিখে দেব এক দুই তিন চার এবং এক দুই তিন চার চারটা পাশের উপর রুট ওভার আছে তাহলে এক তিন চার আমি করে ফেললাম এই লাইনের পরে আমি তোমাদেরকে এখানে দেখাই দেখো এই লাইনের পরে তাহলে এখানে উপরে আছে এক এরপরে এই দুইটা মিলে একটা এই দুইটা একটা বলাবো এবং এই দুইটা এবং এই দুইটা যেহেতু আমরা বর্গ মূল চিহ্ন এবং বর্গ সংখ্যা পাই বর্গ চিহ্ন পাই আচ্ছা দেখো তাহলে এখানে কি একটা হবে হবে দুইটা দুই জোড়া আছে এখানে এক জোড়া এক জোড়া দুই জোড়া এরপর এখানে আসে পাঁচ দুই জোড়া তাহলে এখানে লিখবো পাঁচ দুই জোড়া পাঁচ দুই জোড়া তাহলে উপরে এক এই যে স্কোয়ারে টু কাটা তাহলে এখান থেকে কত টু ইন্টু এখানে স্কোয়ার বর্গমূলে কাটা দুই স্কোয়ার বর্গমূলে কাটা থাকে পাঁচ স্কোয়ার বর্গমূলে কাটা থাকে পাঁচ তাহলে কত হয় এখন একটু দেখো এক দুই দুগুণি চার চার পাঁচা কুড়ি পাঁচ কুড়ি একশো তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার প্লাস মাইনাস এক বাই একশো সুতরাং তুমি যদি বর্গমূল করো তুমি শূন্য দশমিক শূন্য শূন্য এক কে বর্গমূল করলে প্লাস মাইনাস ওয়ান বাই একশো পাবা এটা হচ্ছে তোমাদের দুই নং একক কাজ এরপরে আমরা তোমাদের সর্বশেষ একক কাজটি দেখব এখানে এটি কিন্তু পূর্ণ বর্গ ভগ্নাংশ কারণ এটি আকারে হর ও লব পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় এরপরে দেখো আমাদের সর্বশেষ একক কাজটি আছে কি দশ দশমিক দুই চার এটাকে বর্গমূল নির্ণয় করতে বলছে এই দশমিক ভগ্নাংশের বর্গমূল এর জন্য বর্গমূল চিহ্ন দেওয়া হয়েছে এখন আমি কি করবো সম্পূর্ণ সংখ্যার উপরে বর্গমূল চিহ্ন দিয়ে এই দশমিকটি উঠে ফেলবো এই দশমিক মানে কি হরে এক দশমিকের পরে দুই ঘর তার মানে দুইটা শূন্য আর এখানে এই দশমিকটা যেহেতু উঠাইছি এর জন্য ভাগ দেওয়া হয়েছে তাহলে এই দশমিক যদি উঠে যায় তাহলে কি থাকে তাই আছে দেখো এক হাজার চব্বিশ আর নিচে হয়েছে তোমার বর্গমূল একশো তাহলে বর্গমূল একশো যদি বানাতে চাই তাহলে কি হয় বলতো দুই গুণ দুই দুই দু চার চার পাশা কুড়ি পাঁচ কুড়ি একশো আমি একশো কে মৌলিক সঙ্গে রূপান্তর করে ফেললাম এখন এই যে এক হাজার চব্বিশ আছে আবার দুই যায় দুই দিগুনি চার হাতে আমার এক পাঁচ দ্বিগুণি দশ বারো ছয় দিগুণি বারো এরপরে আবার কত দুই যায় দুই অক্ষে দুই দুই দ্বিগুণি চার তারপর হচ্ছে ষোলো আট দিগুনি ষোলো আবার দুই যায় ছয় দিগুণি বারো চার দিগুনি আট আবার দুই যায় তিন দিগুনি ছয় দুই দিগুনি চার আবার দুই যায় ষোলো দিগুনি বত্রিশ আবার দুই যায় আট দিগুনি বত্রিশ আট দিগুনি ষোলো সরি আবার দুই যায় চার দিগুনি আট আবার দুই যায় দুই দিগুনি চার তাই না এই যে হয়েছে না দুই দিগুণি চার দেখো তো দুই বেশি কয় জোড়া এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া দুই আমার এই উপরে লিখতে হবে তাহলে বুঝো কি অবস্থা হবে এখন তার মানে এই পাঁচ জোড়া পাঁচ দিকে দশটা দুই লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি এই সকল দুই গুলোকে গুণ করে কত পাই বলো তো এক হাজার চব্বিশ এখন দেখো এই সম্পূর্ণ সংখ্যাগুলোর উপরে রুট ওভার আছে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে ফেলি রুট ওভার গুলোকে তাহলে আমরা যদি রুট ওভার গুলোকে আলাদা করে দেখো হরে কয়টা এক দুই এরপর বলা আছে রুট ওভার পাঁচ রুট পাঁচ অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যাগুলোর উপর রুট তার মানে কি প্রতিটাকে আমরা আলাদা আলাদা ভাবে কি রুট দিতে পারি যেরকম আমরা জানি একটা নিয়ম এরকম যদি থাকে সম্পূর্ণ সংখ্যার উপর রুট তাহলে আমরা দিতে পারি এটাকে রুট ওভার এ এবং রুট বি আলাদা আলাদা ভাবে দিতে পারি এই সংখ্যাগুলোকে আলাদা করে ফেলা এখন এই দশটা রুট ওভারকে আবার আলাদা করব তাহলে এখানে যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি আলাদা করে ফেললাম এখন দেখো এই দুইটা এবং এই দুইটা কাইটা দিলাম এখন বাকি নিচে থাকে কি ওই সংখ্যাটা আমি এখানে লিখব রুট ফাইভ দুইটা আছে তাহলে রুট ফাইভ স্কোয়ার এরপরে এইগুলোকে জোড়ায় জোড়ায় বানাবো এক জোড়া দেখো রুট টু স্কোয়ার আবার এই এক জোড়া ইন্টু রুট টু স্কোয়ার আবার এই এক জোড়া দেখো রুট টু স্কোয়ার আবার এই এক জোড়া আছে তাহলে এখন দেখো এই বর্গমূলে কাটা এরপরে আমি দুঃখিত এখানে ফেলি দেখো এই বর্গমূলে কাটলে কি হয় বলতো দুই স্কোয়ার বর্গমূলে কাটলে কত হয় দুই স্কোয়ার বর্গমূলে কাটলে কত হয় দুই এই যে স্কোয়ার বর্গমূলে কাটলে কত হয় দুই এরপরে এই স্কোয়ার বর্গমূলে কাটলে কত পাঁচ তাহলে নিচে কত হয় দেখো দুই দিগুণী চার চার গুণী আট আটগুণি ষোলো তাহলে এখানে পাইছি আমরা কত ষোলো আর নিচে পাইছি কত বলতো তাহলে এই হয়ে গেছে এটা হবে কি বলতো প্লাস অর্থাৎ পূর্ণ ভগ্নাংশ আমরা মানটা পেয়ে গেছি না সুতরাং আমাদের সর্বশেষ একক কার্যের উত্তর হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশকে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ ষোলো বাই পাঁচ এটাকে তোমরা ভাগ করেও দেখতে পারো এখানে ভাগ করলে কত হবে তিন পাশা পুনরো তিন দশমিক দুই সামথিং হয়তোবা তোমরা ডিজিটাল ডিভাইসে যখন করবা তখন এই মানটা পাবা অর্থাৎ ষোলোকে পাঁচ দ্বারা ভাগ করলে এটাই অর্থাৎ প্লাস মাইনাস দিতে হবে কারণ এটাকে তুমি বর্গমূল করছো আমরা উনচল্লিশ নং পিসটার উদাহরণ এবং একক কাজটির সমাধান আজকে করলাম এবং আগামীকালকে রুট টু এবং রুট থ্রি এর অমূলত সংখ্যা কিনা এই সংক্রান্ত আলোচনা আগামীকালকের ভিডিওতে তুলে ধরবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি এবং তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারো